স্নেহের ছাত্রীরা, তোমাদের সাথে আমি বড় প্রশ্ন অর্থাৎ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করছি। তো আজ কিন্তু আমি দীর্ঘ প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন কোনোটাই আলোচনা করব না। আজ যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো, তোমরা জানো যে প্রত্যেক পরীক্ষার আগে অর্থাৎ আমাদের যে ইউনিট টেস্টগুলো হয় সেই ইউনিট টেস্টের জন্য আমাদের কিন্তু প্রতি মাসের জন্য তোমাদের যে IFE নেওয়ার একটা বন্দোবস্ত থাকে, তাই তো? যেহেতু আমাদের এই করোনার একটা ভয়াবহ পরিস্থিতিতে স্কুলটা দীর্ঘদিন বন্ধ আছে, সেহেতু সেই জিনিসটা হচ্ছে না, অর্থাৎ সেই কাজটা আমরা করতে পারছিলাম না। কিন্তু দীর্ঘদিন এটা বন্ধ থাকার জন্য আমরা যে IFE, যেটাকে আমরা অন্তর্বর্তী মূল্যায়ন বলছি, সেটা তো বন্ধ করে রাখতে পারি না, সেটাকেও আমাদের চালিয়ে যেতে হবে। তো সেই কারণেই তোমরা কী করবে, তোমাদের এই আমি যে সেকেন্ড ইউনিটের যে চ্যাপ্টার থেকে আমি পড়াতে শুরু করেছি, এখান থেকেই আমি IFE-র জন্য তোমাদের কন্টেন্ট দিয়ে দিচ্ছি। এবং তোমরা জানো যে IFE-তে আমরা বিভিন্ন ধরনের উপর IFE করি, অর্থাৎ সাবজেক্ট হয়তো দেওয়া হবে, কন্টেন্ট হয়তো দেওয়া হবে, কিন্তু সেটা কখনো হবে ক্রিয়েটিভ রাইটিং, কখনো হবে ক্লাস স্টাডি, হ্যাঁ, মানে এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আমি বলে দেব যে কোন ক্যাটাগরি কোন কন্টেন্ট তোমরা করবে। তো আজকে তোমাদের আমি যে বিষয়টা আমি বলবো, অর্থাৎ যে ক্যাটাগরি মানে যে শ্রেণীর ওপর তোমাদের কাজ করতে হবে, যে ক্লাসের ওপর, সেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, অর্থাৎ সৃজনশীল রচনা। তোমরা জানো আমি ফার্স্ট ইউনিটের আগে 9B-তে আমার ক্লাস থাকে, 9B-র স্টুডেন্টরা প্রত্যেকে জানো যে আমি কিন্তু ক্রিয়েটিভ রাইটিং বা যা ছোটোখাটো যে টুকটাক জিনিসগুলো যেটা IFE-তে লাগে সে IFE কিন্তু আমি করিয়েছিলাম। খুব বেশি করাতে পারিনি, কিন্তু তবু আমি যেটুকু সময় পেয়েছিলাম সেখানে কিন্তু IFE করিয়েছিলাম। তার মধ্যে একটা ডেমনস্ট্রেশনের ক্লাস ছিল, তোমাদের তোমরা যে কাজ করেছো সেই ছবিও স্কুলে আছে, এবং সেটা কিন্তু আমি ক্লাসেই করিয়েছিলাম। যারা 9B-তে পড়েছো তারাও জানো, এবং যারা অন্যান্য সেকশানে আছো, BC, ACD, সেই সেকশানের মেয়েরা অবশ্যই জানবে, তোমরাও বিভিন্ন সাবজেক্টের IFE দিয়ে এসেছো। তাহলে সেকেন্ড ইউনিটের ধরে যদি আমরা বিচার করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই সেকেন্ড ইউনিটের ক্ষেত্রে যে ফার্স্ট যে IFE-টা আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। এবং তোমরা জানো তার জন্য আমরা একটা আমাদের দরকার একটা পেজ। কী করবে তোমরা, না একটা বড় ফুল স্কেপ মানে সাদা পেজ নেবে, বা রুলটানাও নিতে পারো, যেহেতু এখানে ছবি কোনো ব্যাপার নেই। ওপরে তোমাদের বিষয়টা লিখবে, বিষয়টা কী সেটা লিখবে, অর্থাৎ আমরা কী করছি IFE, এটা কত নম্বর IFE হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের IFE। তাহলে তোমরা লিখতে পারো যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য IFE। এবার সেই IFE-র নাম্বারটা মানে ছোটো করে পাশে ব্র্যাকেটে লিখে দেবে, কারণ আমি তো একটাই IFE করাবো না, হয়তো 3-4 করাবো বা 2-3 করাবো, তাহলে পাশে ব্র্যাকেটে 1 বলে লিখে দেবে। কোন ক্যাটাগরিতে তোমরা করছো, অর্থাৎ তোমাদের এটা হবে সৃজনশীল রচনা, ঠিক আছে? ক্রিয়েটিভ রাইটিং তার বাংলা হচ্ছে সৃজনশীল রচনা। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে রক্তদানের গুরুত্ব, কেমন, অর্থাৎ আমাদের সমাজে রক্তদানের গুরুত্ব, এই বিষয়ের ওপর ভাবনা চিন্তা করে তোমাদের সৃজনশীল একটা রচনা তৈরি করতে হবে। এবার কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমেই কি বললাম যে একটা পেজ নেবে, লুজ পেজ, অবশ্যই লুজ পেজের ওপরে লিখবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য IFE, কোন কী করছো তোমরা সেটা হচ্ছে সৃজনশীল রচনা, বিষয়টি কী, বিষয়টি হচ্ছে রক্তদানের গুরুত্ব, এবং যে ডেটে যারা যারা এই কাজটা করবে, ধরো এটা অগস্ট মাসের মধ্যেই তোমরা এই কাজটা করবে, কেউ আজ করতে পারো, কেউ কাল করতে পারো, যে মানে যে কোনো ডেটেই তোমরা করতে পারো, সেই ডেটটা তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে একটা কথা বলি, এবং সেই ডেটটা যদি ধরো আগস্ট মাস না হয়ে সেপ্টেম্বরও হয়ে যায়, তাহলেও সেই ডেটটা তোমরা দেবে, যতক্ষণ না আমি সেফারদার একটা কাজ বলবো সেই কাজটা তোমরা সেভাবে মানে ডেটটা সেভাবে মেনটেন করবে। এবং পুরো লেখা হয়ে গেলে লেখার শেষে তোমরা নিজেদের নাম, ক্লাস, সেকশন লিখে রাখবে। আচ্ছা, এবারে আসি বিষয়টার ব্যাপারে। এই যে তোমরা লিখবে রক্তদানের গুরুত্ব, আমাদের সমাজে রক্তদানের গুরুত্ব, আমরা জানি যে রক্তদানের গুরুত্বটা কতখানি, তাই তো? তো সেটা সম্পর্কে তোমরা বইতে পড়েছো, তোমরা লিখবে যে কেন রক্তদানটা জরুরি, আর রক্তদানের সময় আমরা কোন জিনিসটা মাথায় রাখবো, অর্থাৎ রক্তের শ্রেণী বিভাগের কথাটা একটু
বলে দিতে হবে, পুরো তোমরা ডিটেলসে কিছু করবে না, কিন্তু একটু বলে দিতে হবে যে কেন আমরা রক্তের শ্রেণীবিভাগটা রক্তদানের সময় মাথায় রাখব। আর কি মাথায় রাখবো, ধরো কোনো ব্যক্তি সে রক্তদানে ইচ্ছুক, কিন্তু এটা হয়তো তোমরা জানো না, যেহেতু তোমরা ছোটো তোমরা রক্তদানের বিষয়বস্তু জানো কিন্তু প্র্যাকটিক্যালি অর্থাৎ সামনাসামনি তোমরা কোনো রক্তদানে উপস্থিত থাকো না বা দেখোনি, বড়দের কাছ থেকে হয়তো শুনে নিতে পারো, যার রক্তদানে নাম দেওয়া থাকে বা যে দিতে ইচ্ছুক হয় বা আগ্রহী হয় স্বেচ্ছায় তারা রক্তদান করে, তখন সেখানে অনেক চিকিৎসক থাকেন, তারা কিন্তু রক্তদানের আগে পুরোপুরি তার ওজন পরিমাপ করে নেন এবং সঙ্গে সঙ্গে তাকে এমনি একটা ফিজিক্যালি চেক আপ করে নেওয়া হয়, অর্থাৎ তার পালস ঠিক আছে কি না, তার কোনো হার্টের সমস্যা আছে কি না, সে দুর্বল বোধ করছে কি না, তার শরীর ভালো আছে কি না বা তার মাথা ঘুরছে কি না, এগুলো সে তিনি জিজ্ঞেস করে নেন এবং ওয়েট অবশ্য করেই দেখে নেওয়া হয়। ওয়েট যদি লো হয় অর্থাৎ কোনো ব্যক্তির উচ্চতা অনুযায়ী যদি বা তার বয়স অনুযায়ী যদি তার ওজন যদি কম থাকে তাহলে কিন্তু কখনোই তাকে রক্তদানে অংশগ্রহণ করতে দেওয়া হয় না চিকিৎসকের তরফ থেকে এবং বারণ করা হয়। এবং সব থেকে বড় কথা, কারোর যদি জ্বর হয়ে থাকে বা যদি ধরো কোনো ফ্লু অর্থাৎ সর্দি কাশি এই জাতীয় কোনো রোগ হয়ে থাকে কখনোই তাকে রক্তদানে জন্য জোর করা হয় না এবং তাকে বারণ করা হয়। এবং এগুলো সচেতনতা, শুধু চিকিৎসক বারণ করবে কেন, নিজেরা যারা আমরা জানি বুঝি আমাদের উচিত যে হ্যাঁ যদি কোনো অসুখে আমরা অসুস্থ হয়ে পড়ি, সেটা জ্বর হতে পারে, সামান্য সর্দি কাশি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, একেবারেই তারা রক্ত দেবে না। কিছু রোগ আছে যেমন ধরো টাইফয়েড, যেমন ধরো ডায়াবেটিস, যেমন ধরো কলেরা, ডিসেন্ট্রি, এই জাতীয় রোগে সে ক্রমাগত ভুগছে, হয়তো ক্রনিক তার প্রবলেমটা নেই, হয়তো সে একেবারে শয্যাশায়ী নয়, তাহলে তো সে রক্ত দিতেই যেতে পারবে না, কিন্তু মাঝে মধ্যে তার এই সমস্যাগুলো হয়ে থাকে, তখন কি দেখা যাবে যে তাদেরকে তারা রক্ত দিতে পারবে না। একদম যারা মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ, তাদের কোনো শারীরিক অসুবিধা নেই, তারা অবশ্য করে রক্তদানে যোগদান করবে। এগুলো তোমরা তোমাদের লেখার মধ্যে অবশ্যই রাখবে। আরেকটা কী রাখবে, সেটা হচ্ছে সমাজ সচেতনতার কথা। অনেক সময় আমরা দেখি, তোমাদের মধ্যেও আমরা দেখেছি, যেখানে সামান্য কিছুদিন আগেই আমাদের স্কুলে যে ব্লাড টেস্ট চলছিল, অ্যানিমিয়া টেস্ট চলছিল, তাতেই অনেকের ভয় যে কি না আমি রক্ত দেব না। আমি এরকমও শুনেছি যে ছাত্রীরা বলছে রক্ত দিলে রক্ত কমে যাবে, এটা কোনো একটা কথা? রক্ত তৈরি হয় আমাদের শরীরে, ঠিক আছে, এটা একটা কোষ, ব্লাড সেল তৈরি হয়, তাহলে সেটা মানে রক্ত দান করলে সেটা আবার ফুরিয়ে যাওয়ার তো ব্যাপার থাকেই না। এই ব্যাপারগুলো তোমাদের লেখার মধ্যে কিন্তু সচেতনতাটা ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ তোমরা যে কতটা নিজেরা সচেতন এবং কতটা সমাজকে সচেতন করতে পারবে সেটাই কিন্তু এই লেখার মুখ্য বিষয় অর্থাৎ প্রধান বিষয়। আর কি না, আমি নিজে পড়েছি, বই পড়েছি বা আমার টিচার আমাকে বলেছেন বলে আমি উদ্বুদ্ধ হয়ে শুধুমাত্র পরীক্ষায় আমি অংশগ্রহণ করছি, পরীক্ষার একটা টপিক বলে আমি লিখছি, তা কিন্তু হবে না। তোমাদেরকে কিন্তু কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে নিজেদের, এবং অন্যরা যাতে কুসংস্কারে আচ্ছন্ন না থাকে সেটাও দেখতে হবে, সেটা তোমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। আর কি করতে হবে না, আরেকটা জিনিস হচ্ছে যেখানে সেখানে রক্তদান আমরা করব না। কীরকম না, আমরা জানি যে আমাদের দেশে, বিশেষ করে ভারতবর্ষের কথাই আমি বলবো, আমাদের দেশে এবং তার থেকেও বড় কথা আমাদের রাজ্যে, রক্তের সংরক্ষণ কিন্তু খুব অসুবিধা। খুব কম কিছু ব্লাড ব্যাঙ্ক আছে যারা অনেস্টলি খুব সততার সাথে এই রক্তগুলোকে নিয়ে গিয়ে জমা করে এবং সুন্দরভাবে রাখে। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা নিয়েও ব্যবসা শুরু হয়ে গেছে, অর্থাৎ চড়া দামে রক্ত কিনতে হচ্ছে, এটা তো আমাদের কাছে কাম্য নয়। আমরা যে রক্তদানটা করছি, হয়তো দেখো যারা স্বেচ্ছায় রক্তদান করতে যাচ্ছে তারা কিন্তু সুন্দরভাবে নিজের ইচ্ছায় কিন্তু নিজেদের তৎপরতায় রক্তদানটা করছে, কিন্তু পরে গিয়ে দেখা গেল সে জানতেই পারলো না তার দেওয়া, তার দান করা রক্ত চড়া দামে বিক্রি হয়ে গেল, এটা কিন্তু একেবারেই কাম্য নয়। অর্থাৎ সরাসরি যে রক্ত যাতে ঠিক উপায় অর্থাৎ সৎ পথে সুন্দর ব্যবস্থাপনার সাহায্যে ব্লাড ব্যাঙ্কে পৌঁছে দেবে এবং যে স্বেচ্ছাসেবী সংস্থা যারা যুক্ত রয়েছে তারা যেন খেয়াল রাখে যে রক্ত যেন কোনোভাবে ব্যবসার পথে যেন
যুক্ত না হতে পারে, অর্থাৎ রক্তদান একটা একটা মানে একটা সামাজিক সচেতনতা শুধু নয়, এটা এটা আমাদের জানতে হবে যে রক্তদান যে শুধুমাত্র একটা সামাজিক কর্তব্য সেটা তো বটে, এবং সেটা যাতে যেটা যে কারণে করা হচ্ছে, অর্থাৎ অসুস্থ রোগী যে যখন তারা রক্ত পাচ্ছে না তাদের অপারেশনের জন্য বা তাদের লাগবে তাদের দরকার, সেটা যেন সঠিক পথে পৌঁছে যায় সেটা দেখারও দায়িত্ব কিন্তু কিছুটা তাদের। হয়তো তোমরা পারবে না, কিন্তু তোমরা মানুষকে সচেতন করতে পারবে। এবং অবশ্যই যিনি রক্তদান করছেন তিনি দেখে যাবেন যে কোন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তিনি রক্তদান করতে যাচ্ছেন, অর্থাৎ সেখানকার যারা যুক্ত রয়েছেন, যারা অর্গানাইজার, যারা ব্যবস্থাপক যারা রয়েছেন, তারা কি সত্যি সততার সাহায্যে এই ব্যাপারটা মেনটেন করেন নাকি করেন না, এগুলো দেখে রাখতে হবে। তো তোমাদের লেখায় কিন্তু এগুলো সমস্ত কিছু থাকবে, আর অনুচ্ছেদ আকারে লিখবে বা কেউ পয়েন্ট পয়েন্ট করেও লিখতে পারো, ধরো কিছুটা প্যারাগ্রাফ প্রথমে লিখলে, তারপরে কিছুটা লিখলে কিছুটা, কিন্তু কোনো সাব হেডিং করবে না, ঠিক আছে? সাবহেডিংয়ের মধ্যে এটা অবশ্য কিছু সাবহেডিং করানো নেই, তোমরা হয়তো সচেতনতা বা এই ইত্যাদি কিছু পয়েন্ট রাখতে পারো, ঠিক আছে, এরকম হতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো ছবি দেবে না, কারণ যেহেতু তোমাদের এটা অন্তর্বর্তী মূল্যায়ন এবং এখানে বলাই আছে সৃজনশীলতা একটা ক্যাটেগরি এবং এখানে কোনো ছবির দরকার নেই, অর্থাৎ দেখা গেল যে কেউ কিছুটা লেখার পর সে আর যুক্তি খুঁজে না পেয়ে রক্তদান হচ্ছে বলে একটা ছবি এঁকে দিল, এটা কিন্তু এখানে একেবারেই করবে না, কেমন? এই IFEটা কিন্তু তোমাদের রিটেন টেস্টের থেকে একেবারেই আলাদা। অতএব কী বললাম যে এক পাতার মধ্যেই লেখা থাকবে, সব কিছু থাকবে, কেন শুধুই রক্তদান হচ্ছে, আমি দেখেছি এখানে হয় ওখানে হয় কী হয়, এটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়নি। সমাজে রক্তদানের গুরুত্ব বোঝানো হয়েছে, কতটা গুরুত্ব, কোন দিকে আমরা সচেতন থাকব এবং কাদের সচেতন করব, কুসংস্কারাচ্ছন্ন হব না, এভাবে এভাবে তোমাদের লেখার মধ্যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু উঠে আসবে, ঠিক আছে? পরের দিন আবার অন্য কোনো কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করবো।